বড়ওয়ার তেলডুমা এলাকায় নির্দল সমর্থকের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুরে এই ঘটনায় আহত হন তিনজন। আহতদের বড়ওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও। ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদে। বড়ওয়ায় নির্দল সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় এক মহিলা সহ মোট তিনজন আহত হন। জানা গিয়েছে, বড়ওয়ার তেলডুমা গ্রামে কিছু নির্দল কর্মী সমর্থক শনিবার বহরমপুরে গিয়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে। রবিবার দুপুরে তেলডুমা এলাকায় তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। নির্দল সমর্থিত বেশ কয়েকজনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আমরা করি নির্দল দি কংগ্রেস, আমরা কংগ্রেসকে সমর্থন করেছি, কংগ্রেস ছাড়া আমরা কিছু চিনি না। আপনারা নির্দলে জয়ী হয়েছেন? হ্যাঁ, নির্দলে ফার্স্টে যদি কংগ্রেসে আমরা সমর্থন করছি। কালকে মারধর মানে অরাই করেছে তৃণমূলের লোক। কি নাম তাদের? ওই যে বিশু হোসেন, আমি নামটা অতটা জানি না। আপনার বুঝুন, ও তৃণমূলের, ওরা তৃণমূল, ওই বিশু যে সে তৃণমূল থেকে নেতৃত্ব কার নেতৃত্বে হয়েছে? ওরা তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের পঞ্চায়েত সমিতি থেকে ব্লকে দাঁড়িয়েছিল বিশ্বনাথ দাস ও কোসেন দাস, ওর ভাই, ওর ভাগ্না, প্লাস আপনার ওই রাজেশ, ওর কাকাই তো ভাই, এরা এরা থেকে ওর কাকা সমেত থেকে আপনার বড় বড় লাঠি হোঁসিয়া পিছনে বোম নিয়ে এসে আমাদেরকে অধর পরিমাণে মারধর করে। আমরা কালকে আপনার নির্দলে দাঁড়িয়ে থেকে সেখানে পরাজিত হওয়ার পরে আমরা কালকে বহরমপুর উড়ে অধীরঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা সেখানে পতাকা হাতে তুলতে গেছিলাম বলেই আজকে আমাদেরকে আক্রমণ করেছে। এই ঘটনায় এক মহিলা সহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে বড়ওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। ওরা টিভিতে প্রচার পাওয়ার জন্য, মানুষজন দেখবে, আনন্দ হবে, দেখ টিভিতে আমাকে দেখাচ্ছে, তাই তৃণমূলের বিরুদ্ধে এই সমস্ত আষাঢ়ে গল্প করছে। কেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিযোগ করার কী আছে? তৃণমূলের বিরুদ্ধেও যদি কোনো বক্তব্য থাকে, অভিযোগ থাকে, থানা আছে তো, থানায় গিয়ে তারা অভিযোগ করুন। আমি সকলকে সবিনয়ে বলছি, কোনো অভিযোগ থাকলে টিভির সামনে মুখ দেখাবেন না, দরকার নাই, থানায় গিয়ে অভিযোগটা করুন। আক্রান্তদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।